আমরা সবাই কার উম্মত? নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত। আমরা কি 2,24,000 নবীর উম্মত? না, আমরা একজন নবীর উম্মত। তিনি হচ্ছে আহমদ মুস্তফা, মুহাম্মদ মুজতবা, রাসূল আকরাম, রাসূল কায়নাত, রাসূল কিবরিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। ওই নবীজির উম্মত হতে পেরেছি যিনি আসমান, জমিন, লৌহ কলম, লৌহ মাহফুজ, এমন কি মাওলার সঙ্গে যার দিদার হয়েছে, ওই নবীজির উম্মত হতে পেরেছি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত হতে পেরেছি। আরশ আজিম, আরশ মুআল্লা পাড়ি দিয়ে, লা মকাম পর্যন্ত পাড়ি দিয়ে মাওলার সঙ্গে সাক্ষাৎ করা, মাওলার দিদার পাওয়া আর কোন নবীর তাকদীর নসিবে হয় নাই, শুধু আমাদের নবীর হয়েছে। আমরা এমন নবীর উম্মত হয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর উপর দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। বাজান আমরা দরুদ শরীফ পড়তে চাই না, কারণ রে বাজান দরুদ শরীফ পড়লে রে আমার মাওলা খুশি হইয়া আমার নবীর উপর দরুদ পড়েন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শুধু খুশি হইয়া না, আমার আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আমার মাওলা আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন। শুধু তাই না, আমার আল্লাহ একদিন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি মাওলা, একদিন আমি মাওলাকে স্মরণ করার মতন এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, কিন্তু নবী গো আপনি নবীকে স্মরণ করার মতন এই পৃথিবীর মধ্যে থেকে যাবে। আমার নবী বলেন, আল্লাহ এ কেমন কথা মাওলা রে, এ কেমন কথা রে আল্লাহ, আসমান জমিন বানাইলা, লৌহ কলম লৌহ মাহফুজ বানাইলা, 18,000 মাখলুকাত বানাইলা, 80,000 আলম বানাইলা, আল্লাহ রে একটা মানুষ কি থাকবো না রে মাওলা। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি ওই দিন আপনি পর্যন্ত থাকবেন না, কিন্তু নবী গো আপনি নবীকে স্মরণ করার মতন থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হইয়া যাবে পৃথিবীর হযরতে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় মধ্যে ফুৎকার দিয়ে, তিনবার ফুৎকার দিয়ে আসমান জমিন ধ্বংস করে দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটা মানুষ এমনকি একটা পিঁপড়া পর্যন্ত থাকবে না, সব কিছু দুলায় মিশ্রিত হইয়া যাবে, তুলার মতন আকাশের মধ্যে উড়বে, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, সব কিছু উড়ে উড়ে গো, সব কিছু জমিন ময়দান হইয়া যাবে, সব পৃথিবীর সব কিছু তামা হইয়া যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহ বলেন আপনি নবীকে স্মরণ করার মতন থাকবে, তাহলে বোঝা গেল মাওলা নিজে স্বয়ং আমার নবীর উপর দুরুদ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। দুরুদ ও সালাম হাজারো সালাম, দুরুদ ও সালাম হাজারো সালাম, হৃদয় ব চনে জানাই, হৃদয় ব চনে জানাই, আমরা নবীজির গুলাম, দুরুদ ও সালাম হাজারো সালাম, দুরুদ ও সালাম হাজারো সালাম, হৃদয় ব চনে জানাই, হৃদয় ব চনে জানাই, আমরা নবীজির গুলাম,
দুরুদ ও সালাম হাজারো সালাম যাকে দেখিলে আকাশের পাখি যাকে দেখিলে আকাশের পাখি সে জিদার তো হইয়া যায় দুরুদ ও সালাম হাজারো সালাম যাকে দেখিলে আকাশের চাঁদ যাকে দেখলে আকাশের চাঁদ দ্বিগুণিত হয়ে যায় দুরুদ ও সালাম হাজারো সালাম চিৎকার মেউরুম সুবহানাল্লাহ বাজান আমি ওই দিকে যাচ্ছি না আমার আল্লাহ কুরআনুল করিম ফুরকানুল হামিদে আল্লাহ ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার সঙ্গে প্রত্যেকে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম لا خوف عليهم ولا هم يحزنون الله بولين على شبزا بزان এখানে আলা হরফে তানবিন রে বাজান আলা আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন কার ব্যাপারে আউলিয়া ওলি এক বচন আউলিয়া বহু বচন ওলি গীতা এক বচন আউলিয়া বহু বচন আমার আল্লাহ এখানে ওলি বলেন নাই আউলিয়া বলেছেন কি বলছেন আউলিয়া বলছেন ওলি বললে একজনকে বোঝানো হইতো আল্লাহ ওলি বলতে একজনকে বোঝানো হইতো শুধু একজন ওলি না 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 এখানে ড্রামাটিক্যাল আলোচনা বাজান আউলিয়া আউলিয়া মানে ওলিগণ ওলিগণ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তারপর আল্লাহ বলেন আলা ইন্না আলা আমার আল্লাহ সাবধান করে বলছেন ইন্না নিশ্চয় আউলিয়া ওলিগণ আল্লাহর ওলিগণ লা খাউফুন তাদের কোনো ভয় নাই খাউফ মানে ভয় খাউফ মানে কি ভয় আল্লাহ খাউফুন মানে ভয় নাই খাউফ মানে ভয় লা খাউফুন মানে তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইহজানুন কোন জায়গার মধ্যে ভয় নাই দুনিয়াতে ও দুনিয়াতে ভয় নাই আখিরাতেও তাদের কোনো ভয় নাই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাবারক তুতার ওলিদের ব্যাপারে আল্লাহর ওলিদের ব্যাপারে এত সুন্দর করে আমার আল্লাহ এখানে ওয়াজ করেছেন রে বাজার আমার কোন বানানো কথা না আল্লাহর কোরআন আপনি খুলে দেখুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওলিদের কোনো ভয় নাই চিন্তাও নাই দুনিয়া তো তাদের যেমন ভয় নাই আখেরাও তো তাদের চিন্তা নাই ভয় নাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ওলিদের ব্যাপারে নবীদের নবী রসুলের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন আন্নাবিউ জিল্লুন নবুয়া নবুয়তে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ নবী হতে পারবে না নবী দাবি করবে কিন্তু আল্লাহ সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে হবে না আল্লাহ গ্যারান্টি গ্রান্টে দিবেন না আল্লাহ কোনো গ্যারান্টি দিবেন না সে নবী আমার আল্লাহ 24,000 224,000 নবী আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন সবাইকে আল্লাহ গ্রান্টেড দিয়ে সার্টিফিকেট দিয়ে নবুয়তের নবী দিয়া আল্লাহ পাঠাইছেন কিন্তু আল্লাহর নবীর পরে বাজান এই পর্যন্ত 17 জন মানুষ নবী দাবি করেছে কয়জন 17 জন আল্লাহর নবীর পরে এই পর্যন্ত 17 জন মানুষ নবী দাবি করেছে
কিন্তু তারা নবীর সার্টিফিকেট পায় না গ্রান্টেড হয় নাই আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে পৃথিবী বানানোর আগে যেদিন বানাইলাম ওই দিন থেকে নবী আপনাকে ঘোষণা করে দিলাম আপনি নবীর আগে কোন নবী নাই আপনি নবীর পরেও কোন নবী নাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ আমার মনে দুঃখ যত বলিতাম তাহাই নবী মুদের জান নবী মুদের প্রাণ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পরে আর কোন নবী নাই আপনি রাসূলের পরে আর কোন রাসূল নাই যেমনি ভাবে আপনি নবীকে আমি আল্লাহ পৃথিবী বানানোর আগে কোনো কিছু বানাই নাই আপনি নবীকে বানাইছি কিন্তু পাঠাইলাম সবার শেষে গো নবী আপনি নবীর পরে আর কোন নবী নাই আর কোন নবী আসবে না আপনি হচ্ছেন খাতামুন নবীন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলেন আমি নবীর পরে আর কোন নবী নাই আমার আল্লাহ সার্টিফিকেট তারে দিবেন না কিয়ামত পর্যন্ত আমি নবীর পরে আর কোন নবী হইতে পারে না এই জন্য আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন নবুয়তের দরজা আল্লাহ ক্লোজ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ নবী হইতে পারতো না তবে হ্যাঁ হ্যাঁ যদি রে নবুয়তের পরে সাহাবীদের মধ্যে যদি কেউ নবী হইতে চায় যদি কেউ নবী হইতো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী দিতেন বলেন সুবহানাল্লাহ সাহাবীদের মধ্যে যদি আল্লাহর ওলিদের মধ্যে যদি কাউরে নবুয়ত দিতেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলির দপ্তর থেকে সরাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আল্লাহ নবুয়তের দপ্তরে দায়িত্ব দিতেন বলেন সুবহানাল্লাহ ওলিদের মধ্যে যদি কাউকে আল্লাহ নবী দিতেন গাউসে পাককে নবী দিতেন আমার বড় ফিট সাহেবকে আল্লাহ নবী দিতেন নবী বানাইতেন আর সাহাবীদের মধ্যে যদি আল্লাহ কাউকে নবী দিতেন তো হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন বলেন সুবহানাল্লাহ এই জন্য নবুয়তের দরজা আল্লাহ ক্লোজ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন গাউসে পাক আল্লাহ তো সমস্ত পৃথিবীর সমস্ত রূহ যারা চলে গেছেন যারা আসবেন এই পর্যন্ত যারা চলে গেছেন আবার যারা আসবেন পৃথিবীর সমস্ত রূহ আল্লাহ একসাথে আল্লাহ বানাইছেন বলেন সুবহানাল্লাহ পৃথিবীর যত রূহ আছে সব একসাথে আল্লাহ বানাইছেন নবীগণের রূহ আল্লাহ বানাইয়া নবীগণের রূহ এক সাইডে রাখছেন আল্লাহ রসুল গণের রুহ বানাইয়া রসুল গণের রুহ এক সাইডে রাখছেন ওলি গণের রুহ বানাইয়া ওলি গণের রুহ এক সাইডে রাখছেন আল্লাহ সাধারণ পাবলিকের রুহ বানাইয়া সাধারণ পাবলিকের রুহ এক সাইডে রাখছেন ও বন্ধুরে নবী গণের রুহ ওলি গাউক সাহাবায়ে কেরামের রুহ তাবে তাবিন খুলাফায়ে রাশেদিন সুলফে সালিহিন এই যুগে যুগে হযরত গাউসে পাককে যখন ডাকা হলো রে বাজান দেখা যায় হযরত আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী উনি কি করলেন বন্ধুরে উনার রূহ নবুয়তের দরজার মধ্যে নবুয়তের রূহর কাছে চলে আসে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যখন গাউসে পাকের রূহ বানাইলেন উনার রূহ নবুয়তের রূহর কাছে চলে যায় জিব্রাইল গিয়ে বলে আল্লাহ ও মাওলা সব রূহ আপনি বানাইলেন একসাথে রাখলেন সিরিয়াল সিরিয়াল করে আল্লাহ রাখলেন কিন্তু একটা রূহ তো সে তো মানতে রাজি না ওই জায়গার মধ্যে থাকতে রাজি না আল্লাহ বলেন জিব্রাইলে কোন জায়গার মধ্যে আল্লাহ বলেন জিব্রাইলে কোন জায়গার মধ্যে থাকতে চায় না ও বলতেছে সাধারণ পাবলিকের কাছে ওই রূহটা রাখলাম রূহ তো থাকতে চায় না আমার আল্লাহ বলেন কোন জায়গায় চলে আসে আল্লাহ ওই রূহ তো নবুয়তের দরজার মধ্যে নবুয়তের রূহর কাছে চলে আসে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন এ জিব্রাইল যা যা এ ফেরেশতা যা ওই রূহটাকে গিয়া বল রূহ তো থামবে না
রুহকে থামানো যাবে না রুহকে থামানোর জন্য একটা রাস্তা বাহির কর বলতেছে আল্লাহ কি রাস্তা রুহর কাছে গিয়া বলবে এই রুহ আব্দুল কাদির জিলানি ওয়াল গিলানি রুহ তুমি যেই জায়গায় আছো সেখানে থাকো তোমার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কেমন করে বৃদ্ধি করেছেন যত ওলি যত কুতুব আফতাব যত কুতুব আফতাবের রূহ আছে এক জায়গায় রাখলেন হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানির রূহ কি করলেন সমস্ত রূহর মাতাদের মাতার উপরে আইনে রাখলেন আল্লাহ বলেন জিব্রাইল গিয়া বইলা দিও ওই রূহকে গিয়া বইলা দিও পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি যত ওলিগণ আসবেন সমস্ত ওলিদের রুহুর কদম সমস্ত ওলিদের কাদের উপর তুমি আব্দুল কাদের জিলানের কদম থাকবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এখন গে রুহু গিয়া তামসে এখন রুহু তামসে আল্লাহ বলেন জিব্রাইল আব্দুল কাদের জিলানি রুহু এই রুহু তোরে আমি আল্লাহ যদি পৃথিবীর মধ্যে ওলির দপ্তরের মধ্যে যদি কাউরে নবী দিতাম তাহলে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানিকে আমি নামে নবী বানায় দিতাম কন্যা সুবহানাল্লাহ এই রুহু এখানে স্টপ হইয়া গেল আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি উনি কেমন মায়ের সন্তান ছিলেন আর আমরা কেমন মায়ের সন্তান হলাম একবার চিন্তা করে দেখুন আবু সালেহ মুসা জঙ্গে উম্মুল খায়ের মা ফাতেমা যার জননী তিনি হচ্ছেন হুজুরতে আব্দুল কাদের জিলানি কন্যা সুবহানাল্লাহ এই জন্য বড় পীর গৌসুল আজম কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী হুজুর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী হাসাইনি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি হচ্ছেন আমার নবীর বংশধর কন্যা সুবহানাল্লাহ কার বংশধর নবীর বংশধর নবীর বংশধর এর একজন সদস্য নবী বংশের আওলাদ নবীর আওলাদ গণকে মহব্বত করলে কতটুকু উপকার হয় কতটুকু লাভ হয় এক ওই দিকে একটু যাচ্ছি নবীর বংশধর নবীর আওলাদ ভারতের মধ্যে আব্দুর রহমান নামে একজন বড় ডাকাত ছিল আব্দুর রহমান নামে একজন বড় ডাকাত ছিল তারা সবাই ভয় পাইত তা আব্দুর রহমান 17 বছর ধরে ডাকাতি করে তো একদিন গভীর রাত্রে ডাকাতি করতে আসলো আব্দুর রহমান ওই দিন ডাকাতি করতে করতে মানুষের গরির দরজায় যেতে যেতে কোথাও কোন জায়গার মধ্যে ডাকাতি করতে পারে না সুবে সাদিকের আগ মুহূর্তে একটা পুকুরের কাছ দিয়ে যাচ্ছিলেন পুকুরের কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন রাত্র গভীর সুবে সাদিকের আগে পুকুর পারে পানিগুলো নড়াচড়া করতেছে আব্দুর রহমান চিন্তা করলেন এতেই রাত্রে গই রাত্রে কোন হয়তো কোন মহিলা হইতে পারে বা কোন পুরুষ হইতে পারে এই গভীর রাত্রি সুবে সাদিকের আগে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় কেউ বের হইতে পারে এখন ওই সুবর্ণ সুযোগ ডাকাতি করার অন্য নাউজুবিল্লাহ এখন ওই সুবর্ণ সুযোগ ডাকাতি করার বাজানে 11 জন সদস্য কেউ নেই কি করলেন কোলের ভিতরে পাঠায়া দিলেন আব্দুর রহমান পুকুর পারে এসে দেখে এত সুন্দর একটা মহিলা ওজুর মধ্যে ওজু করতেছে ওজু করে পুকুর পারে এসে দাঁড়াইলেন আব্দুর রহমানের লোভ উঠে গেল ডাকাতি আর করে নাই গাড়ির মধ্যে করে
ওই মহিলাটিকে নিয়ে আরো ১১ জন সদস্য ছিলেন। আব্দুর রহমান ছিল ডাকাতের সর্দার, ১১ জন মহিলাকে ১১ জন ডাকাত সর্দার সহ গাড়ি বহন করে আলাদা নির্জন একটা জায়গার মধ্যে চলে আসলেন। আসার পরে বলতেছে মহিলাটি বলতেছে, আব্দুর রহমান রে আমার ইজ্জত মনে হয় আমি বাঁচাইতে পারবো না, তোরা ১১টা পুরুষের কাছে ১২টা পুরুষের কাছে আমার আমার কোনো শক্তি নাই, আমি তোদের কাছে পালায় যাব, কিন্তু আব্দুর রহমান রে আমি যেদিন থেকে বুঝি বুঝদার হয়েছে ওদিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমাকে আর মনে হয় পাঁচ থেকে ৬ মিনিট সময় বাকি আছে, সুবে সাদিক শেষ হইয়া যাবে, আমাকে এই মুহূর্তের মধ্যে একটু সময় দে, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই, আমার যৌবন আমার রূপ সব নিয়ে নিবে, সব আমি দিয়ে দিব, মাওলাকে ডাকার ২টা মিনিট সময় দে কন্যা। সুবহানাল্লাহ, আব্দুর রহমান ভিতরটার মধ্যে আগুন জ্বলছিল, একটু ঠান্ডা হলো, বাজান রে দুরকাত নামাজ পড়তে দিল, বলতে করার পরে আব্দুর রহমানকে মহিলা ডাক দিলেন, যে আব্দুর রহমান ডাকাতের সর্দার আমার নামাজ পড়া শেষ, এখন তোমার ফালা চলে আসো। আব্দুর রহমান যখন গেলেন বিছানার কাছে গিয়ে দেখতো মহিলাটা নামাজ পড়ে বসে আছে, বলতেছেন তোমার কাপড় সুপর যা আছে সব খুলে ফেলো। ওই মহিলাটি ওই যুবতী মহিলাটি বলতেছে, আব্দুর রহমান তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নের আমার প্রশ্ন শুনো, আমার একটু কথা শুনো, আমার তো এখনই তুমি সব কে নিবে সব তুমি বক্ষণ করে ফেলবে, আমার রূপের সুধা যৌবনের সুধা সব দিয়ে দিব রে, আগে আমার পরিচয় কি, আমার বাড়ি কি, আমি কোন বংশের মহিলা একটু জেনে নে, তারপরে আমার সব কিছু তুই দং, আমার সব কিছু তুই নিয়ে আনেস। বলতেছে আব্দুর রহমান রে, হে আব্দুর রহমান আমি হইলাম রে এমন বংশের নারী, এমন আউলাদে পাকের, এমন আউলাদে পাকের, এমন আউলাদে পাকের বংশধর আমি হলাম সেইদিনা নবী করিম দুজাহানের বাদশা, নবী দুজাহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমি হলাম নূরের নবীর বংশধর। আব্দুর রহমান এই কথা শোনার পরে স্তব্ধ হইয়া গেল, আগাইতে ছিল বাজান সুজা হইয়া আপনার দেওয়ালের ফিটের মধ্যে চলে গেল, এত সুন্দর মানুষ এখন কি করবে, আমি হয়তো তারে বাঁচাইয়া দিব, আমি হয়তো তাকে বক্ষণ করব না, আমি তার যৌবনের সুধা পান করব না, আমি তার থেকে হয়তো বেঁচে যাই, আমি তারে আমার কাছ থেকে বাঁচাইতে পারবো, আরো তো ১১ জন রয়েছে এদের কাছ থেকে এমনি তারে বাঁচাইব। আব্দুর রহমান এই চিন্তায় পড়ে গেল, আধা ঘন্টা পরে ডাকাতের আরেকজন সদস্য ডাক দিল, সর্দার তোমার কাজ কি সমাধান হইছে নে সর্দার? বলতেছে আমার কাজ সমাধান হইয়া গেছে, তবে মহিলাটি যা মহিলাটির কাছে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে। বলতেছে কি কি বলেন? বলতেছে এই মহিলাটির সঙ্গে আমি অনেক সময় কথাবার্তা বললাম, মহিলাটির কাছে আমি যাইতে পারি নাই, তোমরাও যেও না, মহিলাটি হচ্ছে আমার নবীর বংশধর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য সদস্যরা হয় বুঝছি দেখছে তো সুন্দর মহিলা, দেখাইতে একলা একলা তারে বক্ষণ করার লাগি, একলা তার ইজ্জত লুটে নেওয়ার জন্য একটা ফুন্দি বার করছে, অন্য অন্যরা বলতেছে সর্দার মানবো না রে মানবো না, এত সুন্দর মহিলা আমি জীবনেও দেখি নাই, আমি মানবো না রে মানবো না, মানবো না আমি কখনো মানতে পারি না। বলতেছেন তাহলে কি হলো, তাহলে তোমরা কি মহিলার কাছে যাবাই? বলে হ্যাঁ। আব্দুর রহমান বলতেছে তাহলে শুনো, তোমাদের সঙ্গে ১৭ বছর ধরে ডাকাতি করতেছি, তোমরা আমার কথা শুনতেছো, আজকে যেহেতু আমার কথা তোমরা শোনো নাই, আমার তলোয়ার বের করতে আর আমি বেশি লেট করব না। এইভাবে তলোয়ার বের করে ১১ জনের সঙ্গে যুদ্ধ করতে করতে দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে বন্ধুরে দুইজন
যখন হত্যা করে ফেলল বাকি সদস্যগণ চলে গেল বাজানে পরে সঙ্গে সঙ্গে পরবর্তী দিন সঙ্গে সঙ্গে মামলা হইয়া গেল পুলিশ আসলো পুলিশ এসে আব্দুর রহমানকে নিয়ে গেল আব্দুর রহমান পুলিশের সর্দারকে পুলিশকে ওসিরে বলতেছে ওসি সাহেব আপনার কাছে আমার একটা অনুরোধ কি অনুরোধ বলতেছেন আমি দুইটা খুনের আসামি আমার তো ফাঁসি হইয়া যাবে ঠিক কিনা দুইটা খুনের আসামি এত বাসা দাও আর তো বাসা দিত না আমি জানি আমার আমি দুইটা খুনের আসামি আমার ফাঁসি হইয়া যাবে কিন্তু আমার একটা অনুরোধ ওই মেয়েটিকে যেখান থেকে আমি এনেছি ওই জায়গার মধ্যে তার ইজ্জত সহ তারে পৌঁছায় দিতে চাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনার ওসি বলল ঠিক আছে আব্দুর রহমান তোর একটা অনুরোধ রেখে দিলাম ওই মহিলাটি গিয়ে বাড়ির মধ্যে রওনা দিল বাড়ির মধ্যে যাইয়া দেখে রে জনম দুঃখী মা বাবা রাস্তার পাশে দাঁড়ায় আছে আমার মেয়ে কই গেল রে হাই রে হাই চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পরে দেখল ওই ডাকাতের সর্দার সহ পুলিশ সহ মেয়েটিকে নিয়ে আসলো আসার পরে মেয়েটিকে জিজ্ঞেস করলো মারে মা তোমার কি ইজ্জত লুণ্ঠন হইয়া গেছে বলতেছে মারে মা না না ইজ্জত লুণ্ঠন হয় না এই ডাকাতের সর্দার আব্দুর রহমান আমার ইজ্জত বাঁচাইয়া দিয়েছে প্রয়োজনে ডাকাতের দুইজন সদস্য রে আব্দুর রহমান হত্যা করে ফেলেছে শহীদ করে ফেলেছে এই জন্য রে মা ওই ডাকাতের তো আজকে ফাঁসি হইয়া যাবে এইদিকে আউলাদ পাক নবীর বংশধররা সেজদার মধ্যে পড়ে গেল মাওলারে ও মাওলা তোমার বন্ধুর বংশধরের ইজ্জত রক্ষা করেছে মাওলা তুমি আব্দুর রহমানের আল্লাহ ইজ্জত রক্ষা কইরো চিৎকার দেবুন সুবহানাল্লাহ বাজান পরের দিন আব্দুর রহমানের ফাঁসি হইছে বুয়া জেলার আয়েশা ঠিকঠাক করে বলাইছে সকাল 8টার সময় আব্দুর রহমানের ফাঁসি হইছে আব্দুর রহমানের ফাঁসি হইয়া যাবে এই চিন্তা করে আব্দুর রহমান উনি জেলের মধ্যে ঘুমায় আছেন উনি নিশ্চিন্তায় ঘুমিয়ে রয়েছেন উনি চিন্তা করলেন আগামী কাল তো আমার ফাঁসি হইয়া যাবে এইদিকে জেলার তার বাড়ি চলে গেছে রাত্রে গভীর হইয়া যায় আমার নূরের নবী জেলারের ঘরে হাজির হইয়া যায় আরে জোরে সুবহানাল্লাহ আমার নবী বলেন জেলার রে আব্দুর রহমানের ছবি দেখাইয়া বলেন এরে জেলার এই লোকটারে তুমি চিনোনি বলতেছেন হ্যাঁ আমি চিনি জেলার বলে আপনাকে আমি তো আপনারে চিনি না জেলার বলে ওরে জেলার আমার নবী বলেন জেলার রে আমি হইলাম দুজাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জেলার আমার নবীজির কদমের মধ্যে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার চাকরি থাকবে আর না থাকবে আমি কোনো পরোয়া করি না নবী গো কি করতে হবে বলেন আমার নবী বলেন জেলার রে আগামী কাল সকালে আব্দুর রহমান তোমার এই কয়েদির পাশে হইয়া যাবে আমি নবী কিছু বুঝি না আমার আব্দুর রহমানের যেন ফাঁসি হয় না জেলার রাত্রে ঘুম হয় না সারা রাত্র জেলারের বিছানার মধ্যে গোড়াগড়ি করতে করতে ঘরের উঠানের মধ্যে হাঁটতে হাঁটতে সময় কাটাইয়া গেল ফজরের আজান হইয়া গেল জেলা রোনা দিয়ে গেল জেলখানার ভিতরে যাইয়া জেলার আব্দুর রহমানের জেলের তালা খুলে আব্দুর রহমান কে জেলারের খাস কামরার মধ্যে নিয়ে আসলো জেলার বলতেছি আব্দুর রহমান তুমি চলে আসো ওই দিন শেয়ারটা দেখা যায় এখানে গিয়ে বসো আব্দুর রহমান বলে জেলার সাহেব এই শেয়ারের মধ্যে বসার আমার মতো নগণ্য মানুষের যোগ্যতা নাই জেলার বলে আব্দুর রহমান কোনো কথা নাই যার যা আব্দুর রহমান
চেরির মধ্যে বহস জালাল আব্দুর রহমানের কদমের কাছে গিয়া মুখটা লাগাইয়া বলি আব্দুর রহমান একটা প্রশ্ন করতে চাই রে আব্দুর রহমান এমন কি কাজ করেছিস রে মদিনার নবী তোর জন্য সুপারিশ করছে জালাল মদিনার নবী তোর ছবি দেখায়া বলে রে আব্দুর রহমান তোকে যেন জিল থেকে তারায়া দেই তারা তোরে যেন তোর পাশের মন্ত্র যেন না হয় আরে জালাল আরে আব্দুর রহমান কোন কাজ করেছে সেমন একটু বলুস না জালার তখন ঘটনাগুলো কইলা বলল হুজুর আমি 17 বছর ধরে আমি ডাকাতি করতেছি এই ভারতবর্ষের জমিনে কিন্তু হুজুর এই এই শেষ ডাকাতি আমার মনে হয় আর ডাকাতি আমার হয় না শেষ ডাকাতি হুজুর আমি গভীর রাত্রে যখন ডাকাতি করতে কুর ডাকাতি করার জন্য বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন বাসার মধ্যে আমি পায় তারা করলাম কোথাও আমি ডাকাতি করার সুযোগ করতে পারলাম না অবশেষে শেষ রাত্রে আমরা যখন বাড়িতে চলে যাব হঠাৎ করে পুকুরের পানির আওয়াজ শোনা যায় চিন্তা করলাম মনে হয় কেউ ঘর থেকে বের হয়ে আছে আমার চিন্তা হলো যে বের হইল তাকে আটক করে তার ঘর ডাকাতি করে নেব কিন্তু দেখি গিয়ে এত সুন্দর একটা রূপসী কন্যা সুন্দর একটা মেয়ে অজু বানাইতেছি অজু করতে দেই নাই হুজুর ও জেলের সাপ অজু করতে দেই নাই তারে আমরা নিয়ে আসলাম অবশেষে তার ইজ্জত বাঁচানোর জন্য আমি দুইজন ডাকাতের আমার ডাকাতের দুইজন লোককে আমি আমি হত্যা করে ফেলেছি খুন করে ফেলেছি এই জন্য ওই মেয়েটি ছিল আমার নবীর বংশধর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর বংশধরকে ইজ্জত করতে হবে জালাল বলে আব্দুর রহমান রে ওরে আব্দুর রহমান যা যা বাড়ির মধ্যে চলে যা তোর আর পাশি হবে না আব্দুর রহমান বলে হুজুর আপনাকে বিপদে ফেলায় আমি যাইতে পারি না আমাকে যেন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় জালাল বলে আব্দুর রহমান না রে না না চলে যাও তোরে আর ফাঁসির মঞ্চে যেতে হবে না আমি ফাঁসির মঞ্চে এখন থেকে আমি বাতিল করে দিলাম আজকের ফাঁসির মঞ্চ বাদ তুই চলে যা প্রয়োজনে আমার চাকরি চলে যা নবীর আওলাদকে মহব্বত করার কারণে আমি যদি তোকে মহব্বত করি হাসরের ময়দানে আমার নবী যদি বলে রে এরে জালাল আমি নূরের নবী মদিনার মধ্যে থাকতে পারে নাই আমি মদিনার রওজা শরীফের মধ্যে থাকতে পারে নাই আমার পাগল আমার প্রেমিকেরা এইভাবে যদি সমস্যায় পড়ে রই আমি যদি আমি ওই দিন কি নবীর কাছে জবাব দেব জালাল আব্দুর রহমান তুমি চলে যাও আব্দুর রহমান বলে হুজুর আমি যাইব না আমি যাইতে পারি না আমার পাশের মন্ত আমি দেখতে চাই আমার পাশে কেমন করে হয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বাজান রে পাশের মঞ্চের মধ্যে আনা হলে এই আমার বাজান পাশের মঞ্চের মধ্যে আনলে পাশের দড়ি ঝুলানো হলো পাশের মঞ্চ ঝুলানো হলো রে কে জানি আয়েশা বলল আপনার ডিসিএসপি সবাই উপস্থিত আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে অথবা 30 সেকেন্ড সময় বাকি আছে সবকিছু কমপ্লিট এইভাবে আপনার পাশের মঞ্চ শুরু হইয়া গেল সময় যখন শেষ হইয়া যায় আপনার জল্লাদ তাকায় আছে কোন সময় ওটার হয়ে যায় এই দিকে কোন সময় উলার হাতের কালো কাপড়টা ফেলে দিবেন যিনি ফাঁসির মঞ্চে থাকেন উনি কোন সময় ফাঁসির এই জন্য উনি কাগজটা অথবা কাপড়টা কোন সময় ফেলে দিবেন যখন উনি হাত থেকে উনি ছেড়ে দিবেন হঠাৎ করে একজন লোক আইসা বলতাছে আব্দুর রহমানের ফাঁসি মুকুফ করে দেওয়া হলো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম রওজা পাক আব্দুল কাদের জিলানী নবীর বংশধর
আব্দুর রহমান নবীর বংশধর বাজানরে আব্দুর রহমান নবীর বংশধরকে মহব্বত করেছে এই জন্য মদিনার নবী আব্দুর রহমানকেও মহব্বত করেছেন সুবহানাল্লাহ নবীর আওলাদে পাক উনাদেরকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি কেমন মায়ের সন্তান ছিলেন উনি আব্দুল কাদের জিলানি উনার মা ছিলেন আবুল খায়ের মা ফাতেমা আর উনি উনার আর যিনি গর্ভের মধ্যে সত্রপাড়া কোরআন শরীফ মুখস্থ করেছেন হেফজ করেছেন মায়ের গর্ভে থেকে পৃথিবীর মধ্যে এমন নজির নাই যে মায়ের গর্ভ থেকে কোরআন শরীফ মুখস্থ করা এমন নজির নাই কোন ব্যক্তি একজন ব্যক্তি উনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ উনি কেমন ছিলেন উনার মা কেমন ছিলেন উনার বাবা কেমন ছিলেন উনি কোন পেট্টুরি থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি হয়েছেন আর আমরা আমাদের মা বাবার কোন ফ্যাক্টরি থেকে বের হয়েছি আমাদের ফ্যাক্টরি ভালো না আমাদের ফ্যাক্টরির মধ্যে সমস্যা দুই নম্বরই কাউসে পাক আব্দুল কাদের জিলানি মায়ের ফ্যাক্টরি এক নম্বর নাম্বার ওয়ান বললে ভুল হবে এর চেয়ে যদি আরো কোনো ভালো থাকে ওই চাই না সুবহানাল্লাহ ফ্যাক্টরি ভালো আর আমাদের মায়ের ফ্যাক্টরি আপনার স্টার জলসার ফ্যাক্টরি দেখবেন গর্ভে সন্তান যখন মায়ের গর্ভে আসে আমার নবী বলছেন যে ওই মা যেন ওই মহিলা যেন ওই মা যেন কি করে কোরআন শরীফ তেলাওয়াত করে বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি আমল করে তাহলে সন্তান ভালো হবে মা যেন কম কথা বলে মা যেন উশৃঙ্খল না হয় সব সময় সাধারণ এবং নরমাল ধৈর্যশীল ভাবে থাকে তাহলে ওই ফ্যাক্টরি থেকে আল্লাহর ওলি বের হয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বাবা কেমন হতে হবে বাবা ভালো হতে হবে তার ভালো কেমন ভালো বাবা যদি ভালো হয় ছেলে যদি হয় ছেলে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে যদি হয় মাও ভালো শেখ সাদি বলেন মা বালা তা জি বালা পুত বালা তা বাপ বালা তা পুত ভালো গায়ে ভালো তা বাসুর ভালো হইনা সুবহানাল্লাহ কে বলছেন শেখ সাদি উনি একজন বর্মা ফির আল্লাহর ওলি ছিলেন আমরা যেন মাঝে মধ্যে পড়ি বালাগাল উলা বি কামালহি কাশফাতু জাবি জামালহি হাসানাতু জামিউ ফসালহি উনি এই শেরটা সব সময় পড়তেন একদিন চিন্তা করলেন এরপরে কি হয় এরপরে কি লেখা যায় কার নাম লেখা যায় কন্যা সুবহানাল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহি আলাই এইভাবে উনি কাসিদা পড়তে ছিলেন পড়তে পড়তে ঘুমায়া গেলেন আমার নরের নবী শেখ সাদির ঘরে হাজির হইয়া যায় আমার নবী বলেন ওরে শেখ সাদি এরপরে কাসিদা হলো সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জা বিজামালিহি হাসান তো জমিও খসাল হে সল্লু আলাইহি ওয়া আলিহি বাজানরে মা যদি হারাম কয় বাবা যদি হারাম কয় ওই গর্ভতে কি ভালো জিনিস আশা করা যায় না কথা কি বুঝাইতে পারছি যদি মা যদি হারাম কয় বাবা যদি হারাম কয় ওই গুর থেকে ভালো কিছু আশা করা যায় না বাজান বাবা যদি হালাল কায় মা যদি হারা হালাল কায় ওই গুর থেকে ভালো কিছু আশা করা যায় আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি একজন আল্লাহর ওলি ছিলেন উনি বাজারের এক মসজিদে ইমামতি করতেন বাজান রে উনি যখন ওনার মায়ের গরিবি মধ্যে উনি ছিলেন হযরতে জুন্নুন মিশরুকে মাদারজাত ওলি বলা হয়
उनी मायर गुरबूत की ओली चित्कार दिए बोलन सुभान अल्लाह हजरत अब्दुल कादिर जिलानी मदर जातली उनी हु मायर गुरबूत की ओली जुन्नुन मिस्री अम्मा जुन्नुन मिस्री के गर्भे निलेन आठ थेके नय मास होया गेलो ওই সময় মহিলাদের আপনার জাল ঠক বেশি জানে চায় জুন্নুন মিস্ত্রির আম্মা জুন্নুন মিস্ত্রি গর্ভের মধ্যে উনি কি করলেন উনার চাচার গাছ থেকে একটা বড়ি অথবা একটা মরিচ আইনে খাইলেন যখন উনি সাবাইতেছিলেন মুখের ভিতরে কোনো দেয়া নাই জুন্নুন মিস্ত্রি মায়ের গর্ভের মধ্যে उनार जबान खुले गेलो चित्कार दियो सुभान अल्लाह जुन्नुन मिस्री डाक दे बोले अम्मा तुम ये फलटा खाइते सुखाओ मुखेर भितरे रखो ये फलेर रसटा मा पेटेर भितरे दियो ना रे मा आमार अल्लाह आमाय आमी जुन्नुन मिस्री नाम ओलिर दफ्तर थेके केटे दिबेन ओइलो जुन्नुन मिस्री উনি হলেন হযরত জুন্নুন মিস্ত্রি তো উনি যখন বিবাহ করলেন বিবাহ করার পরে তা উনারও সন্তান হলো তো উনার বিবি কি করলো উনার ওই চাচার কাছ থেকে উনি বুড়ি এনে খাইছে তো সন্তান হইছে 7-8 বছর হয়ে গেছে গিয়া তা 7-8 বছর হইলো তো ফুলা পানি তো ফাখনা বেশি হয় ফাখনা বেশি হয় না আদরও বেশি করে জুন্নুন মিস্ত্রি একটা ছেলে হই তো একদিন বাজারের মধ্যে উনি আসরের নামাজ পড়ে রওনা দিয়েছেন অথবা জোরের নামাজ পড়ে রওনা দিয়েছেন আরছেন বাইবেল মসজিদে তে জুনু মিসির ছেলে এও বাহানা ধরছে যে আমি আজকে যাইমু আমার আজকে বাজার নেওয়া লাগবে হান্না কাটি লাগাই দিছে জুনুন মিসরি মা বলে সামিরে সন্তানটা এমনি ভাবে খান্দে মায়া লেগে যায় সন্তানটারে একটু বাজারে নিয়ে যান না জুনুন মিসরি বলে তারে সাজাইয়া গুজাইয়া দাও তারে আজকে বাজারে নিয়ে যাব জুনুন মিসরি আপনার যেতে যেতে নদীর পারে আসলেন নৌকার মধ্যে উনি উঠলেন এপার থেকে ওই পারে গেলেন বাজারের যখন বাজারের রাস্তার মধ্যে উনি ঢুকলেন দেখা যায় জুন্নুন মিস্ত্রি ছেলে আপনার উনি যাওয়ার আগে ছেলে দুইরে আগে বাজারে গেছে গিয়া উনি গিয়া কি ছেলে গিয়া এই বাজারের এই আপেল আর নয় বেটা আঙ্গুর আর নয় মরিচ আর নয় বিস্কুট আর নয় মানছে হয় দে ইমাম সাহেবের ফুলা ইমাম সাহেবের ছেলে আজকে শয়তানি হই লিসা হই লাগবে জুন্নুন মিস্ত্রি নামাজ পড়লেন মাগরিবের নামাজ করি বাড়ির মধ্যে রওনা দিলেন মাগরিবের নামাজ ওই দিন এশারের নামাজের দায়িত্ব দিয়ে গেলেন সন্তান রে বাড়ি তিয়া গেলেন বলেন বিবি রে সন্তান রে ভালো করে খাওয়াও কইন সুবহানাল্লাহ ওই বিবি রে সন্তান রে ভালো করে খাওয়াও বিবি তো চিন্তায় পড়ে গেল এমন কথা তো কোনোদিন হয় নাই সন্তান আগে খাওয়াও আমার ছেলের বড় কিদা খাবারের জন্য পাগল হইয়া গেছে বিবি খাওয়ানোর পরে বলতেছে বিবি রে তোমার একটা প্রশ্ন করতে চাই প্রশ্নের জবাব কিন্তু তুমি দিতে হবে বলতেছে স্বামীরে কি জবাব দিতে হবে কি প্রশ্ন বিবি তো 8-9 বছরের সংসার হলো এমন কোনোদিন কঠিন প্রশ্নের সম্মুখীন হয় নাই বলতেছে প্রাণের বিবি রে যেই সন্তানটা আজকে আমাকে বাজারে দিলে তুমি সত্য করে বলো সন্তানটা কার লাগছে নি আগুন হ্যাঁ বলতেছে স্বামীরে এমন কি প্রশ্ন করলে এমন কি ধরনের প্রশ্ন করলে রে কি প্রশ্ন করলে রে স্বামী 8-9 বছর ধরে সংসার করি আপনি আজকে কি বলছেন কই বিবি রে যদিও তোমার কাছে কষ্ট লাগছে এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট আমার লেগেছে আমি মাদার জাত আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি আমার সন্তান এমন হইতে পারে না কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সন্তান এমন চুর হইতে পারে না আমার সন্তান এমন চতুর চালাক এমন চাল এমন হইতে পারে না মানুষের মানুষের জিনিসপত্র নিয়ে আসবে আমার বিশ্বাস হয় রে তুমি কোনো ভুল করেছ তাহলে বোঝা গেল ওলি হইতে গেলে হালাল খাবার লাগবে ওলি হইতে গেলে হালাল খাওয়ার লাগব
করবো হারাম খাইয়া বলি হন যাইতো না বলি হইতে গেলে পেটো সন্তান দাইকা টিভির মধ্যে স্টার জলসা দেখলে উনি হওয়া যাবে না ওই হুজুর আমার ছেলে তো হুজুর শয়তানি করে বেশি কেড়ে শয়তানি করে তোমরা করো টিভি আছে নি হুজুর আছে একটা ফুদে দেই শয়তানি বেশি করে ফু দিলে হাওয়া না আরন বাজান রে এখান তুই ফু তো উল্টা ফু ফাইয়াইছে জাগাতি উল্টা ফু কেন্দে ফাইয়াইছে তাই কেন ফু দিলে হামুই দিবি আর সন্তান পেটে রেখে আপনি যদি হারাম কাজ করেন এই সন্তান ভালো হইতে পারে না সন্তান গর্বির কি মা যদি খারাপ কাজ করে সন্তান ভালো হইতে পারে না দেখবেন ওই সন্তান কথা শুনে না কথাবার্তা শুনে না শয়তানি বেশি করে এই জন্য শেখ সাদী বলেন মা যদি ভালো হয় হবে তার জিবালা বাবু যদি ভালো হয় হবে তার ফুদ বালা গাই যদি বালা হয় হবে তার বাসুর বালা ফল যদি গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বানান রে আল্লাহর ওলি হইতে গেলে বাদান নামাজ যদি ছেড়ে দিন নামাজ ছাড়া ওলি হওয়া যাবে না কেউ যদি বলে নামাজ না পড়িয়ে ওলি হওয়া যায় আসলে ওলি না এ হলো বন্ড ওলি ঠিক কিনা বলুন কেউ যদি হয় নামাজ না পড়ে ওলি হন যাইব এটা ওলি নিবা এটা কিতা বন্ড বন্ড বাজান রে নামাজ ছাড়া কোনদিন ওলি হওয়া যাবে না নামাজ পড়তে হবে নামাজ পড়লি আল্লাহর ওলি হওয়া যাবে নামাজ পড়লি আপনি নামাজের মধ্যে চলে আসুন আপনি মদ পান করেন বন্ধুরে আপনিও নামাজে আসেন আপনি সুদ খান আপনিও নামাজে আসেন আপনি গুনাহ করেন আপনিও নামাজে আসেন বলবেন হুজুর আমি তো গুনাহ করি নামাজও কেন আসব বন্ধুরে নামাজ আইতে হইতে হইতে একদিন আপনার এই গুনাহের তাসির চলে যাবে আপনি নেককার বান্দা হইয়া যাবেন যদি বলেন লোকটা ভালো না তার নামাজের কথা বলা যাবে না তাহলে আপনি সমাজ নষ্ট করে ফেলেছেন আপনি দাঁড়াতে সমাজের কোনো উন্নতি হবে না যদি বলেন লোকটা মদ পান করে তার কাছে যাওয়া যাবে না বন্ধুরে আপনি সমাজের দুশমন সমাজ সমাজ আপনার কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না লোকটা যত খারাপ হোক না কেন তারা আপনি ভালো কাজের আদেশ করেন মন্দ কাজের নিষেধ করেন সেই কথা হচ্ছে আমার নবীর সুবহানাল্লাহ ভালো কাজের আদেশ করেন মন্দ কাজের নির্দেশ করেন এটা আমার নবীর কথা ওই কথাটা আবার আমার আল্লাহর কথা বলনা সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরে নামাজ ছাড়া ওলি হওয়া যাবে না জিব্রাইলের 6000 নূরের ডানা ছিল রে বাজার কয় হাজার 6000 নূরের ডানা ছিল একদিন জিব্রাইল যখন আল্লাহ জিব্রাইলকে 6000 নূরের ডানা দিলেন জিব্রাইল গিয়া বলে আল্লাহ আমারে আপনি 6000 নূরের 600 নূরের ডানা দিলেন আল্লাহ 600 নূরের ডানা দিলেন আল্লাহ আপনি আর কাউরে কি এত সুন্দর করে পৃথিবীর মধ্যে বানাইছেন কাউরে কি পাঠাইলেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমি না 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 600 নূরের ডানা দিয়া আমি কাউরে পৃথিবীর মধ্যে পাঠাই রাই তোমারে পাঠাইছি জিব্রাইল খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন আদায় করতে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহ জিব্রাইল 600 নূরের ডানা দিয়েছেন জিব্রাইলের শুকরিয়া আদায় করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এক রাকাত নামাজ আদায় করতে যাইয়া জিব্রাইলের 20000 বছর লাগছে হইনা সুবহানাল্লাহ আজ দেখুন আরো আজ দেখুন হইনা সুবহানাল্লাহ কয় হাজার বছর 20000 জিব্রাইল এক রাকাত নামাজ আদায় করলো রে 20000 বছর সময় লাগলো দুই রাকাত নামাজ আদায় করতে যাইয়া জিব্রাইলের 40000 বছর সময় লাগলো লাগানোর পরে জিব্রাইল খুশি হইয়া মাওলার দরবারে হাত তুললো আল্লাহ তুমি আমারে 600 নূরের ডানা দিলা ও আল্লাহ আমি খুশি হইয়া আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ বলে জিব্রাইল রে তুমি
20,000 40,000 বছর সময় লাগায়া যেই নামাজ আদায় করেছো আমার আখেরি জামানার নবীর উম্মতরা ওই নামাজটা ফজরের নামাজ আদায় করবে সুবহানাল্লাহ আমি আল্লাহ এতটুকু সব আমার আখেরি জামার নবীর উম্মতরা ফজরের নামাজ আদায় করলে এইটুকু সব তার আমলনামায় দিয়ে দিব জিব্রাইল বলে আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতরা কেউ চুট হবে কেউ কাটু হবে কেউ বাটি হবে আল্লাহ এদেরকে আপনি কোন জান্নাত দিবেন আল্লাহ বলেন জিব্রাইল লে আমার জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুন নাঈম কোন জান্নাত নাঈম জান্নাতুন নাঈম সবচেয়ে ছোট জান্নাত জিব্রাইল লে জান্নাতুন নাঈমের মধ্যে আমার ওই সমস্ত বান্দাদেরকে দিব আল্লাহ বল জিব্রাইল বলে আল্লাহ জান্নাতুন নাঈমটা আমার একটু দেখান আমার আল্লাহ জান্নাতুন নাঈমটাকে আল্লাহ দেখাইলেন জিব্রাইল রে আমার জান্নাতের উপরের গেইটি দিয়ে প্রবেশ করলে নিচের গেইটি দিয়ে বাইর হইতে পারবা আমি আল্লাহ এমন সিস্টেম করেছি নিচের গেইটি দিয়ে প্রবেশ করলে উপরের গেইটি দিয়ে বাইর হইতে পারবা জিব্রাইল নিচের গেইটি দিয়ে প্রবেশ করলেন জিব্রাইল নিচের গেইটি দিয়ে প্রবেশ করলেন 600 নূরের ডানা দিয়ে জিব্রাইল আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতে লাগলো বন্ধুরে 300 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরলো কইন সুবহানাল্লাহ 300 বছর পরে জিব্রাইল বেহুশ হইয়া গাছের নিকটের মধ্যে জিব্রাইল পড়ে গেল আবার জিব্রাইলের হুঁশ আসলো হুঁশ আসার পরে আবার জিব্রাইল আপনার দূরত্ব শুরু করলো 600 নূরের ডানা দিয়া জান্নাতের মধ্যে আপনার 300 বছর পর্যন্ত ঘুরলো আবার বেহুশ হইয়া পড়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আমার মনে হয় জান্নাতের 20 ভাগের জান্নাতের 10 ভাগের এক ভাগ আমার পক্ষে দেখা সম্ভব হলো আমার আল্লাহ উপর থেকে হাম দিলেন আওয়াজ দিলেন আরে জিব্রাইল আমার জান্নাতুন নাঈমের 20 ভাগের এক ভাগও এখনো তোমার পক্ষে দেখা সম্ভব হয় নাই জিব্রাইল বলে আল্লাহ এত বড় জান্নাত আপনি এই আখেরি জামানার নবীর উম্মতের জন্য রাখছেন আল্লাহ আমি তো ঘুরে ঘুরে দেখা সম্ভব হয় নাই আল্লাহ আপনার এই জমিনের মধ্যে এমন কোন বান্দা আছেনি যে এই জান্নাত দেখা সম্ভব আল্লাহ বলেন জিব্রাইল আমার জান্নাতুল নাঈম না আটটা জান্নাত সাতটা দুজক পৃথিবী সব কিছু দেখতে পারবে দুরাকাত নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে আমার এমনও বান্দা আছে আমার সব কিছু দেখতে পারবে জিব্রাইল আল্লাহ উনিকে আল্লাহ এখন জিব্রাইল লে আছে শুক্রবার চলে যা গে দেখবে যে ব্যক্তি মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করবে ওই ব্যক্তিকে জিজ্ঞেস কর সবার আগে প্রবেশ করবে এবং সবার শেষে বাইর হবে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে এই মুহূর্তে জিব্রাইল কেডা নামাজ শেষ হইয়া গেল হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হওয়ার আগে উনি মসজিদের ভিতরে ঢুকে গেলেন সবাই বের হলো হযরত আবু বকর বের হন নাই উনি সবার পরে বের হলেন আবু বকর জিব্রাইলকে বলে বলতে ইয়া রাসূলুল্লাহ জিব্রাইলকে বলে হুজুর আপনি আমি তো আপনাকে চিনি না আপনি কে আবু বকর বলেন আমি তো আবু বকর বলে হুজুর একটা প্রশ্ন করতে চাই জিব্রাইল বলে প্রশ্ন কি আবু বকর বলেন জিব্রাইল কি প্রশ্ন করবা ও হুজুর প্রশ্ন হলো এই মুহূর্তে হযরতে জিব্রাইল কোথায় আছে কইন্য সুবহানাল্লাহ কেডা গিয়ে জিগাইছে জিব্রাইল গিয়ে জিগাইছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্কু মুজলে আল্লাহর আরশ আযিম আরশ মুআল্লা সব কিছু ঘুরলেন দেখলেন আল্লাহর সাতটা দুজক দেখলেন আল্লাহর আটটা জান্নাত দেখলেন সব কিছু দেখলেন মুহূর্তের ভিতরে 2 মিনিট সময় লাগে না আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্কু মুজা ছিল চুক্কু উনি খুলে জিব্রাইল বলতেছেন আমি তুমি কে আমি তোমারে চিনি না আল্লাহর সাতটা দুজক আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিব্রাইল লেমি ফাইনাই আমার মনে হয় তুমি ইব্রাহিম